हेलो फ्रेंड्स, आज আমরা শিখব স্টিরিওকেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে টপিসিটি। টপিসিটি পড়তে গেলে ফার্স্টে আমাদের জানতে হবে টপিসিটি লিগ্যান্ডস কি। আমরা ফার্স্টে ডেফিনেশনে আসি। ইট এক্সপ্রেস স্টিরিওকেমিক্যালি রিলেশনশিপ বিটুইন টু সিমিলার লিগ্যান্ডস হেল্ড বাই সেম কার্বন অর ডিফারেন্ট কার্বন ইন এ মলিকিউল। মানে এটা প্রকাশ করে হচ্ছে, মানে স্টিরিওকেমিক্যালি রিলেশনশিপ হচ্ছে যেটা একটা একই কার্বনের বা আলাদা আলাদা কার্বনের বিভিন্ন রকমের যে লিগ্যান্ড থাকে তা তাদের মধ্যে যে রিলেশনশিপ সেটাকে বোঝাতে টপিসিটিটা ব্যবহার করা হয়। কী করে আমরা বুঝতে পারবো যে কোনটা কীরকম টপিসিটি হবে? ফার্স্ট টপিসিটি করতে গেলে আমাদের ফার্স্টে রিপ্লেসমেন্ট করতে হবে। তো আমরা আসি রিপ্লেসমেন্ট মেথডে। ফার্স্টে হচ্ছে আমরা ধরে নিই এটা একটা কার্বন, মানে সেন্ট্রাল অ্যাটম, তার চারদিকে চারটে লিগ্যান্ড আছে। এবার ধরে দুটো মানে হাইড্রোজেন আছে, মানে হাইড্রোজেন এটাকে ধরলাম এইচ এ, এটাকে এইচ বি। এবার আমরা যে সেম আর কি এই দুটো যা এইচ এ এইচ বি, তারা হচ্ছে দুটো সেম, সাধারণত এখানে হাইড্রোজেনই থাকে, সেম লিগ্যান্ড। এবার এদেরকে আর কি রিপ্লেসমেন্ট, হাইড্রোজেন দুটোকে রিপ্লেসমেন্ট মানে সিমিলার একটা একটা করে করবো। ফার্স্টে আমরা যদি ধরি যে রিপ্লেসমেন্ট অফ এইচ এ, এটাকে আমরা এইচ এ যে লিগ্যান্ডটা আছে সেটাকে আমরা ডয়টেডিয়াম দ্বারা রিপ্লেসমেন্ট করলাম, সো এখানে ডি বসে গেল। তারপরে আমরা এখানে এইচ বি যেটা আছে সেটাকে রিপ্লেস করলাম ডয়টেডিয়াম দিয়ে, এখানে ডি বসে গেল। এবার ইন কেস অফ এ, এ মানে এই ফার্স্ট লিগ্যান্ড আর সেকেন্ড লিগ্যান্ডটা যদি, মানে এ আর বি এই দুটো লিগ্যান্ড যদি একই হয়, তখন এক আর দুই উইল বি দ্য হোমোমার। সো এইচ এ অ্যান্ড এইচ বি উইল বি হোমোটপিক। এবার কেস টুয়ে আসি। কেস টুয়ে হচ্ছে এ নটিক্যাল টু বি, তার মানে এ আর বি সমান নয়, তখন কী হবে? তখন হবে ওয়ান অ্যান্ড টু, মানে এই দিস অ্যান্ড দিস উইল নট বি হোমোমাস, সো দে আর হেটারোটপিক। এবার আমরা আসি হেটারোটপিকের ভাগগুলো। হেটারোটপিকের ভাগগুলো হলো, হেটারোটপিককে ফার্স্ট অফ অল আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে এনান্সিওটপিক, একটা হচ্ছে ডায়াস্টিরোটপিক। এবার ফার্স্টে আসি এনান্সিওটপিক। যদি এই ফার্স্টে এ এ আর বি, এ আর বি যদি এরা যদি এনান্সিওমার হয় তাহলে এরা হবে এনান্সিওটপিক। সো এখানে আমি দেখতে পাচ্ছি এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি, আর এখানে এইচ এইচ বি, এরা হচ্ছে মানে এখানে যদি আমি চেঞ্জ করি ওয়ান ওয়ানের, যদি আমি ওয়ান আর টুটাকে যদি সিমিলারলি চেঞ্জ করি, তাহলে হচ্ছে ইন প্রোপানিক অ্যাসিড এইচ এ অ্যান্ড এইচ বি ইজ এনান্সিওটপিক। এবার ডায়াস্টিরিওটপিক কি? যদি এক আর দুইয়ের মধ্যে সম্পর্ক যদি হয় ডায়াস্টিরিওমার, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ডায়াস্টিরিওটপিক। করে চিনব। এবার দেখা যাচ্ছে যে ফার্স্টে কোনো একটা মলিকুলে দুটো কার্বন, মানে কাইরাল সেন্টার আছে, দুটো কার্বনের সেন্টার আছে এখানে। এবার এখানে একটা কার্বনের সেন্টারের যদি রোটেশন ফিক্স থাকে, মানে এটা আর বা এস থাকে, সো এইটার যদি আমি মানে লিগ্যান্ডগুলো চেঞ্জ করি, সেক্ষেত্রে দুটো পসিবিলিটি হবে, আর আবার এস। কিন্তু একটা কাইরাল সেন্টার সেটা তো ফিক্স, সো দুটো ক্ষেত্রে মানে তফাৎ হচ্ছে একটা, মানে নিচেরটা কাইরাল সেন্টারটা আর ফিক্সড, উপরেরটা হয় এস একবার আর না হয় একবার আর। তার মানে টোটাল মলিকুলটা কীরকম আসছে? এইচ এ, মানে টোটাল মলিকুলটা হচ্ছে ডায়াস্টিরিওমার, মানে টোটাল মলিকুলটা ডায়াস্টিরিওমার হয়ে যাচ্ছে, যার ফলে এইচ এ আর এইচ বি তারা ডায়াস্টিরিওটপিক। এবার এখানে কিছু নোটস আছে, তো নোটসটা হচ্ছে এই মলিকুলটায় আমরা আসি। এই মলিকুলটার ক্ষেত্রে নিচের যেমন রোটেশনটা স্পেসিফিক ফিক্সড, এটা আর। এবার আমরা আসি ফার্স্টে এইচ এ কে আমরা ডয়টেরিয়াম দ্বারা রিপ্লেসমেন্ট করি। এই যে ডয়টেরিয়ামটা রিপ্লেসমেন্ট করলাম, তারপরে তাহলে দেখা গেল এটা এস হচ্ছে। এবার কোনটা আর কোনটা এস হচ্ছে সেটা কী করে বুঝবো, সেটার জন্য আমি পরে একটা বিস্তারিত আলোচনা করে দেব। তো তোমরা বন্ধুরা সেখান থেকে গিয়ে সেই আর বা এস নোমেনক্লেচারটা সেটা দেখে নিও। এবার এখানে এস হলো, সো এটা আমি একটা নাম দিলাম দুই। এবার আমি এইচ বি, এইচ বিটাকে আমি ডয়টেরিয়ামটা রিপ্লেসমেন্ট করে দিলাম। এইচ বিকে ডয়টেরিয়ামটা রিপ্লেসমেন্ট করলে নিচেরটা তো আর ছিল, উপরেরটা এবার আর হলো। সো এবার দেখো এখানে আর আর হলো, এখানে আর এস হলো, তাহলে আমি এখানে এইচ এ আর এইচ বি এই দুটোকে এক এক করে ডয়টেরিয়াম দ্বারা রিপ্লেসমেন্ট করলাম, যার ফলে
দুটো আলাদা আলাদা মলিকিউল তৈরি হলো। এবার এখানে দুই আর তিন কিন্তু হচ্ছে ডায়াস্টিরিওমার, তাহলে তাদের মধ্যে যে রিলেশনশিপ সেটা হচ্ছে ডায়াস্টিরিওটপিক। এবার অন্য একটাতে আমি আসি, অন্য একটা এক্সাম্পলে, এই এক্সাম্পলটায় আমরা আসি। এবার এখানে দেখো, এখানে আমরা সিগমা প্লেন পাচ্ছি, এই যে মাঝখানে এই ডটেড লাইনটা, এই ডটেড লাইনটা হচ্ছে সিগমা প্লেন। সিগমা প্লেনটা পেয়ে গেলাম এখানে, সিগমা প্লেনটা মনে রাখবে, এটা পরে কাজে আসবে। এখানে আমরা ফার্স্টে দেখলাম এই জেকে আমরা ডয়ট্রিয়াম দ্বারা রিপ্লেসমেন্ট করলাম, এটা পেলাম, এটা একটা নাম্বার দিয়ে রাখলাম। এবার এই বিকে আমি ডয়ট্রিয়াম দ্বারা রিপ্লেসমেন্ট করলাম, এটা পেলাম। এবার এই মলিকুলটাকে তুমি 180 ডিগ্রি রোটেশন করো, তুমি 180 ডিগ্রি যদি মলিকুলটা ধরো এইভাবে আছে, হ্যাঁ, এবার মলিকুলটাকে তুমি এইভাবে ঘুরিয়ে দাও, 180 ডিগ্রি রোটেশন করার ফলে যেটা পাবে সেটা হচ্ছে এটা পাবে, ঠিক আছে। এবার দেখো তোমার এটা, এখানে হচ্ছে এইচ এ আর এইচ বি, বোথ আর এইচ হিয়ার। সো মানে আমি আগের ছবিতে যদি একটু চলে যাই, এখানে এইচ এ আর এইচ বি বোথ, মানে এখানে এটা আর এটা দুটোই হচ্ছে তো এইচ। সো এবার তোমার, সো দুই আর তিন যেটা সেটা হচ্ছে এনান্সিওমার, মানে তাদের রিলেশনশিপ এনান্সিওমার হবে। এবার হ্যাঁ, সো তাহলে এই যে মলিকুল যেটা একটা ছিল, মানে একের সেটা হচ্ছে এনান্সিওটপিক দেখাবে, ঠিক আছে। এবার আমি পরে একটা এক্সাম্পলে আসি, পরে একটা ইয়েতে আসি, সেটা হচ্ছে ইফ টু সিমিলার লিগেন্ডস ইন এ মলিকুল আর রিলেটেড বাই দ্য সি টু সিমেট্রি ওনলি দে উইল বি হোমোটপিক। মানে যদি কোনো একটা মলিকুলের ভিতরে যদি সি টু সিমেট্রি থাকে তাহলে তারা হোমোটপিক হবেই। এবার যদি কোনো মলিকুলের মধ্যে যদি আমি সিগমা প্লেন বা আদার এসেন পাই, তাহলে তারা এনান্সিওটপিক হবেই। এবং যদি তাদের মধ্যে এইরকম ধরনের কোনো রিলেশন না থাকে, মানে আদার সি টু না থাকে কিংবা সিগমা প্লেন বা এসেন না থাকে, তাহলে সেটা ডায়াস্টিরিওটপিক হবে। তাহলে আমরা কী বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে যদি সি টু থাকে, যদি সি টু সিমেট্রি থাকে, তাহলে তারা হোমোটপিক হবে। যদি এসেন থাকে বা সিগমা প্লেন, অ্যাকচুয়ালি সিগমা প্লেন হচ্ছে এস টু, তোমরা সেটা জানো, তো সেক্ষেত্রে এনান্সিওটপিক হবে। আর যদি কিছুই না থাকে এদের মধ্যে, তাহলে সেটা ডায়াস্টিরিওটপিক হবে। এটা হচ্ছে সহজে চেনার উপায়। এবার আর একটা এক্সাম্পলে আসি আমরা, এক্সাম্পলটা দেখো, এখানে দেখো এটা, এই এই যে এটা যদি আমি একটা বিন্দু ধরি, এখান থেকে আমি এইভাবে একটা সি টু প্লেন কল্পনা করলাম, এই সি টু প্লেনটা নিয়ে, তাহলে এখানে দেখো হেয়ার টু সিমিলার লিগ্যান্ডস এইচ এ অ্যান্ড এইচ বি, ঠিক আছে, হেল্ড সি টু অ্যান্ড সি থ্রি রেসপেক্টিভলি আর রিলেটেড বাই সি টু সিমেট্রি। মানে এখানে দেখো সি টু সিমেট্রি আছে, এখানে আমরা এই বরাবর আমি সি টু সিমেট্রি পাচ্ছি, হ্যাঁ, যার জন্য এবার সি টু সিমেট্রি যেহেতু আমি পাচ্ছি, তার জন্য এই এইচ এ আর এইচ বি এর মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে হোমোটপিক।